আমরা এই বেবিটার যে অপারেশন করেছি তার হার্টের মধ্যে চারটা অসুবিধা ছিল পাঁচটা একটা ছিল বড় একটা ছিদ্র তার মাংস বেড়ে গিয়েছিল একটি বাল্ব নষ্ট ছিল এবং একটি রক্তনালী চিকন ছিল এই চারটা অসুবিধার কারণে আমরা বগলের নিজদের ছিদ্র করে করতে পারিনি তার ক্ষেত্রে বড় একটা ইনসিশন কাটা দাগ হয়েছে এখানে কিন্তু এই বেবিটা যে ভিএসডি রোগে আক্রান্ত ছিল তার এই ভিএসডি অপারেশনটা আমাদের দেশে এবং দেশের বাইরে বেশিরভাগ জায়গাতেই বুক কেটে অপারেশনটা করা হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ইব্রাহিম কার্ডিক হাসপাতালে এই ভিএসডি এবং এএসডি সহ হৃদরোগের অন্য বেশিরভাগ অপারেশনগুলি করছি বা করতে পারছি বুকের মাঝখানে কোনো কাটা দাগ না দিয়ে বগলের নিচে ছোট ছিদ্র করার মাধ্যমে আমরা এই ধরনের একটি সাফল্যের জন্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা যে কথা বলছিলাম যে বড়দের জন্য এই পদ্ধতি এবং ছোটদের জন্য এই পদ্ধতি দ্যাট ইজ এম আইসিএস পদ্ধতিতে অপারেশন করা সম্ভব তাদের মধ্যে একটা উদাহরণ যে এই ছেলেটি তার বয়স চব্বিশ বছর সে গায়ে পরিশ্রম করে খায় ধরেন ভারী কাজ করে ভারী কাজ করে চলাফেরা করে এবং তারও একই পদ্ধতি অপসন করা হয়েছে পদ্ধতিতে এবং আমরা যদি এই ছেলেটির দিকে তাকাই তার বয়স হচ্ছে বাইশ বছর সে একটি কলেজের স্টুডেন্ট সিলেট থেকে এসছিল এবং সে এই পদ্ধতিতে অপারেশন করা হয়েছে এমআইসিএস পদ্ধতিতে এবং সে এখন ভালো আছে কোনো অসুবিধা নেই এবং তার সার্বিক কাজকর্ম করে যাচ্ছে এবং যদি আমরা তৃতীয় এই ছবিটি দিকে তাকাই এই ভদ্রলোক তার হার্টের মধ্যে একটি টিউমার ছিল যে টিউমারটাকে আমরা রিমুভ করেছি এমআইসএস পদ্ধতিতে দ্যাট ইজ বুকের মাঝখানে না কেটে আপনার তো খেয়াল করলে ভালো করে খেয়াল করলে বুঝতেও পারবেন যে কোনো মাঝখানে কাটা দাগ নেই এবং সঙ্গত কারণে কোনো মহিলার ছবি আমরা দিতে পারছি না কিন্তু এইটা পুরুষ মহিলা নির্বিশেষে এবং যে কোনো বয়সী লোকের জন্য এই পদ্ধতিতে অপারেশনটা করা সম্ভব দ্যাট ইজ বুক না কেটে এই শিশুটি তারও অপারেশন করা হয়েছে বুকের মাঝখানে না কেটে তার ছিল ভিএসডি এই বাচ্চাটি ইয়েস তার জন্য সেম একই অপারেশন করা হয়েছে এবং বুকের মাঝখানে কোনো কাটা দাগ হার্টের অপারেশন করবেন আমাদের পরিবারে বা আমাদের সমাজে সবাই কারো না কারো দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কারোর জন্য আমরা হার্টের অপারেশন করাচ্ছি হার্টের অপারেশন বিভিন্ন কারণে হয়ে থাকে হার্টের ভাল্ভ নষ্টের জন্য হয়ে থাকে জন্মগত হৃদরোগ যেগুলো রয়েছে যেমন হার্টের মধ্যে ছিদ্র হওয়া এই সমস্ত কারণে আমরা ওই ছিদ্র বন্ধ করার জন্য ওপেন হার্ট সার্জারি করে থাকি অথবা হার্টে ব্লক হয়ে গিয়েছে রক্তনালী বিভিন্ন জায়গায় সেগুলো ঠিক করার জন্য ওপেন হার্ট সার্জারি করা হয়ে থাকে বাইপাস সার্জারি যাকে আমরা বলি সাধারণ ভাষায় এই সমস্ত অপারেশনগুলো আমরা করতে পারি আপনারা কি এই অপারেশনগুলো করবেন বুক কেটে না বুক না কেটে প্রশ্নটি খুবই বাস্তব একটি প্রশ্ন যে আমরা বুক কেটে অপারেশন করবো নাকি না কেটে অপারেশন করব বুক কেটে অপারেশন হচ্ছে যে বুকের মাঝখানে যে লম্বা হাড় রয়েছে আমাদের এটিকে চামড়া কেটে হাড়গুলো কেটে সরিয়ে দিয়ে এরপর অপারেশনটা করা যেখানে অপারেশনের পরে অনেক লম্বা একটা দাগ দৃশ্যমান থাকবে আর দ্বিতীয় যে পদ্ধতি বুক না কেটে আমরা বলি যেখানে বুকের কোনো হাড় কাটা হয় না এম আই বা মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি পদ্ধতিতে আমরা অপারেশনটি করে থাকি সেটাকে আমরা বলি বুকের মাঝখানে না কেটে হার্টের অপারেশন সাধারণত হার্টের যে সকল অপারেশন আমরা করে থাকি তার বেশিরভাগই এই বুক না কেটে এমএইসএস পদ্ধতিতে করা যায় সুতরাং আপনি নিজেই ডিসিশন নেবেন যে আপনি কি বুক কেটে অপারেশন করবেন না বুক না কেটে অপারেশন করবেন আমাদের আজকের আলোচনায় আমরা বুঝতে পারবো যে বুক কেটে এবং না কেটে অপারেশন করার সুবিধা এবং অসুবিধাগুলো সম্পর্কে দেখুন বুকের মাঝখানে যখন কেটে আমরা অপারেশন করি প্রথম যে সমস্যাটা হয় যে অনেক বড়ো একটা দাগ থাকে দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে দেখুন যদি আমরা আমাদের হাতে কোথাও কেটে যাই যদি ছোটো কাটা হয় অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যায় যদি কাটা কাটার পরিমাণটা অনেক বড়ো হয় তাহলে ওইটার সারতেও বা রোগী পুরোপুরি ভালো হয়ে উঠতেও বেশ সময় লাগে একইভাবে হার্টের অপারেশনের ক্ষেত্রেও দেখবেন যদি খুব ছোট্ট করে কাটা হয় বা ছিদ্র করে অপারেশনটা করা হয় তাহলে রোগী রিকাভারি খুব দ্রুত হয় এবং খুব দ্রুত তারা ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারেন এবং যেহেতু দাগ দেখা যায় না মানসিক প্রশান্তি যেটা রয়েছে রোগী এবং রোগীর আত্মীয় স্বজনের অত্যন্ত বেশি থাকে এবং আরেকটি বিষয় হচ্ছে বুক কেটে যদি আমরা অপারেশন করি সেক্ষেত্রে রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসতে কমপক্ষে তিন মাস পর্যন্ত সময় লাগে এবং তিন মাস পরে তিনি স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারেন কিন্তু যদি বুক না কেটে আমরা অপারেশন করি সেক্ষেত্রে মাত্র এক থেকে দেড় মাস পরেই রোগীর স্বাভাবিক কর্মকাণ্ড শুরু করতে পারেন আর দাগের বিষয়টাতে রইলই আমাদের যে এখানে বড়ো লম্বা একটি দাগ হবে এবং সেখানে সাধারণত দুই ইঞ্চিরই কম পরিমাণ একটি দাগ হয় বগলের নিচে অথবা যে ব্রেস্টের নিচে ছোট্ট একটি দাগ হয় যেটি দৃশ্যমান হয় না এবং বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে সেটা আরও ছোট হয়ে যেতে থাকে আর একটি বড় জিনিস হচ্ছে যে যেগুলো আমরা বুক কেটে অপারেশন করি রোগীকে বেশ লম্বা সময় হাসপাতালে থাকতে হয় এবং বড় কাটার কারণে ইনফেকশনের চান্সও অনেক বেড়ে যায় কিন্তু যদি এমআইসিএস পদ্ধতিতে আমরা অপারেশন করি সেক্ষেত্রে ছোট কাটার কারণে রোগীর ইনফেকশনের চান্স অন্য অন্য জায়গায় অন্য অন্য রোগীদের তুলনায় অনেক কম এবং রোগী খুব দ্রুত ভালো হয়ে বাড়ি ফিরতে পারেন এবং খুব দ্রুত কাজেও যোগদান করতে পারেন এবং বুঝতেই পারা যায় না তার কোনো হার্টের অপারেশন হয়েছিল কিনা আমরা এই কথা সবসময় বলে থাকি ডাক্তাররা যে এম পদ্ধতিতে বা মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি পদ্ধতিতে হার্টের অপারেশনের ক্ষেত্রে রোগীর কষ্টগুলো ডাক্তারের কাছে চলে যায় কষ্টগুলো আমাদের বেশি হয় কাজ করতে কিন্তু রোগীর কষ্ট অনেক কমে যায় এই জন্য আজ আমরাই ডিসিশন নিব আলোচনার মাধ্যমে যে আমরা কি আমাদের এই হার্টের অপারেশনের জন্য বুক কাটব কি কাটবো না সময় এসেছে সিদ্ধান্ত নেবার আচ্ছা এইটা